ব্যুরোর তথ্য মতে বাংলাদেশে বর্তমানে জনসংখ্যার পরিমাণ 16,82,00,000। এদের মধ্যে পুরুষ 8,42,00,000, নারী 8,40,00,000। দেশে এখন খানার গড় আকার 4.3 জন, খাওয়ার পানি ব্যবহার করছে 98.3% মানুষ, টয়লেট সুবিধা পেয়েছে 81.5%। দেশে মানুষের গড় আয়ু বেড়ে 72.8 বছর উন্নীত হয়েছে। এদের মধ্যে পুরুষের গড় আয়ু 71.2 বছর এবং নারীর গড় আয়ু 74.5 বছর। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2020 সালের জরিপে এ তথ্য জানানো হয়েছে। 2019 সালে মানুষের গড় আয়ু ছিল 72.6 বছর, এর আগের বছর ছিল 72.3 বছর। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার 1.30%, আগের বছর ছিল 1.32%, এর আগের বছর ছিল 1.33%। জনসংখ্যার ঘনত্ব আগের তুলনায় অনেকটা বেড়েছে। এখন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করছে 1,140 জন, এর আগের বছর ছিল 1,125 জন। আজ রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফল প্রকাশিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রতিদিনের সকল নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। ধন্যবাদ।